हाय कर दो। हाय न्यू ईयर है, न्यू ईयर আসছে বলে আমি খুব সুন্দর করে সেজে নিয়েছি। তিয়া সাথে সাথে অনেক দিন পর দেখা হলো। আমি বলতে যাচ্ছিলাম তোকে অনেক দিন দেখিনি, মাস্কটা খোল। হাই করে দা। হাই টুনি। হাই রাকেশ দা। হ্যালো। ওহ রাকেশ দা, বাট হ্যালো, আমাদের হ্যান্ডসাম বয়। এই এখান থেকে আমাদের সুন্দর মুখ আছে। এই দেখো এইখানটা কি সুন্দর মুখটা, ফর্সা ফর্সা লাগছে, বেশ সুন্দর লাগছে। দেখেছিস ফর্সা লাগার জন্য যেখানে যেতে বলবি সেখানে যাবো। এটা আমারও প্রবলেম, যেখানে আমাদের যেতে বলবো আমরা চলে যাবো। আর ওখানে সৌমি আসছে, আমি ওকে আমি বলেছি সেজে গুজে আসছে, ওই জন্য সেজে গুজে আবার ওখান থেকে আসছে। আর এটা হলো আমাদের টুনি। আয় আয় আয়, আমার হ্যাপি নিউ ইয়ারের আগে আমাদের এই লাস্ট দেখা হবে। তিয়া সাদির সাথে তো লাস্ট দেখা নিউ ইয়ারের আগে, আবার এক বছর বাদে দেখা হবে। আর টুনি, কি টুনি তোর কি খবর, তুই বেরোচ্ছিস এখানে, কি হয়েছে তোর? কিছু হয়নি, তোমরা বেরোচ্ছ না তাই বেরোচ্ছি না। টুনি খুব রেগে গেছিল সেদিনকে, আমরা সবাই এখানে আছি। আমি ওকে বলছিলাম যে তুই মাস্কটা খোল, তোর মুখটা দেখবো, অনেকদিন দেখিনি। কিন্তু তার আগেই তুই মাস্ক খুলে দিয়েছিস। আর তো ও একটা কি সুন্দর লাইনার পরেছে, খুব সুন্দর দেখতে লাগছে তোকে। সত্যি না, তিয়া সাদি খুব সুন্দর, ভালো মেয়ে, পড়াশোনার দিক থেকেও ভালো, পাড়ার টপ মেয়ে। আরেকজন আসছে, আরেকজন এই যে, কি রে সাজা গোজা হয়ে গেছে? মিথ্যে কথা বলেছে, ও সাজতে গেছিল। আমি ওকে বলেছি, তোকে প্রথম থেকে ওই জন্য বলেছিলাম ভালো করে সুন্দর করে সেজে গুজায় সাজিনি আমি। নাটক বন্ধ কর, তো চলে তোরা খেলা স্টার্ট কর, আমি আজ ভিডিও করবো, ফুল মস্তি মুডে আছি। এই যে অলরেডি খেলা শুরু হয়ে গেছে, এই ব্লগটা করার উদ্দেশ্য কি, শীতকালের খেলা তাই তো? ইয়ার শেষ হয়ে যাচ্ছে, এটা একটা মোস্ট কারণ। এই যে তিয়া সাদি দাঁড়িয়ে আছে, ইয়ার শেষ হয়ে গেছে, এভাবে বলছে, দেখো দুঃখ পাবেন না, জীবন শেষ হয়ে যায়। না না, জীবন কোনো দিনও শেষ হবে না। আরে ইয়ারটা শেষ হয়ে গেছে, দেখ সবাই এবার নতুন ভাবে নতুন জীবন শুরু করবে, ওই জন্য আমি ব্লগটা করে। আর সবাই মিলে মিট করেছি আজকে দিনে, জানুয়ারি কন্টাক্ট করিস, কিছু পাল্টালো কি না আমি জিজ্ঞেস করবো। 2 জানুয়ারি কি, হ্যাঁ কন্টাক্ট করবো। আমার চলো আমাদের, আমরা এখন খেলছি, আবার পরে তোমাদের সাথে কথা হবে। টাটা টাটা। আবার শিউলির সাথে দেখালো, শিউলি হাই বলে দে। হাই। তুই এখন বাদাম বাদাম গান শিখেছিস না? বাদাম বাদাম গানটা গা সবাইকে শোনা। আমার কাছে এত শুধু কাঁচা। খুব সুন্দর হচ্ছে, তোকে কে শিখিয়েছে গানটা? কুট্টু দিদি ওই যে ওখানে বসে আছে, এখন পড়াশোনা করছে, সে ওকে এই গানটা শিখিয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আর হ্যাপি নিউ ইয়ার বলে দে সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। বাহ খুব সুন্দর, অলওয়েজ কিউট কিউট, কি সুন্দর দেখতে পাচ্ছে শিউলি, তোমরাকে সবাই চেনো। টাটা করে দে। টাটা টাটা। আর বল সাবস্ক্রাইব করে দিতে, বল যে সাবস্ক্রাইব, আর বলতে পারছে না। ঠিক আছে টাটা। সন্ধ্যে হয়ে গেছে, আবার অনেকক্ষণ বাদে ভিডিও বানাচ্ছি। আর কালকে ওর বাবার বার্থডে, প্লাস কালকে 31st, দুটো ইভেন্ট আছে কালকে, ওই জন্য ও খুবই ব্যস্ত। আর ওর সাথে আমি এখন রয়েছি, আমরা দুজনেই হেয়ারব্যান্ড লাগিয়েছি সেম। আর আমার চার্জে যাওয়া এখনো হয়নি, আমি জানি না কি হবে, আদৌ হয়ে গেছে, আদৌ যেতে পারবো কিনা জানি না। ডিসেম্বরে গেছিলাম, তাও অনেক ঝগড়া করে বাড়ি, আমি যাইনি, আমার কপালই এরকম। তো চলো, প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমি হেয়ারব্যান্ড দিয়েছি বলে আমাকে নিয়ে যেত, আমি হেয়ারব্যান্ড দিয়েছি বলে এরকম ভাবে, এটা এরকম ভাবে নিয়েছি। তো চল এখন রাকেশ দাকে ডাকবো, ডেকে ও যাবে হচ্ছে কেক আনতে, কালকে ওর বাবার বার্থডে, প্ল্যান পুরো তুঙ্গে উঠে গেছে, প্রচুর কিছু করছে। তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো কিছু না। মা আমাদের মোমো বানিয়ে দিয়েছে, ক্যাম্পফায়ার করা হচ্ছে। আশা করি তোমরা খুবই ভালো আছো। আর আজকে হলো 31st, সবাই তার জন্য টু মাচ এক্সাইটেড। আর সকাল সকাল আমি পুরো সেজে গুজে বেরিয়ে পড়েছি, আজকে খুব মস্তি হবে। এই যে সেই কুকুর কালকে আমাদের ডিস্টার্ব করছিল,
প্রচন্ড ডিস্টার্ব করেছে। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, আজকে পুরো বিশাল বিশাল ব্লগ বানাবো। এই ব্লগটা কিন্তু কালকে থেকে শুরু করেছি, কালকে থেকে এখনও চালাচ্ছি। আমরা রাকেশদার মনটা কত ভালো, কুকুরের পাটা আটকে গেছে কীরমভাবে ছাড়াচ্ছে, ছাড়িয়েও দিয়েছে। টাটা, হ্যাপি নিউ ইয়ার। দেখতেই পাচ্ছ প্রিপারেশান শুরু হয়ে গেছে ও যেভাবে, আর এখানে রাকেশদারটা খুলে ফেলেছে, খুব সুন্দর লাগছে দেখো। আর এই যেভাবে ফোলাচ্ছে আজকে মনে হয় শেষ হবে না, তো চলো আমরাও হাত মুখ সব কিছু লাগিয়ে শুরু করে দিই। তো চলো দেখো দেখো কি সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। তো আবার কথা হচ্ছে সব বেলুনগুলো ফোলানোর পর, ততক্ষণ তোমরা একটু টাইম ল্যাপস দেখে নাও। সব বেলুন আমি ফুলিয়েছি, তো আজ উত্তরাকাকার বার্থডে বিশাল। ও আচ্ছা, আমি একটাও ফুলাইনি। সবকিছু রেডি। আর আগে আমি চলে যাচ্ছি, আর তুমি কিন্তু ভিডিওটা করে রাখবে, ঠিক আছে? ভিডিওটা করে রাখবে। টাটা। তো চলো টাটা।